আমি তো মনে করি সেন্ট্রাল গভর্নমেন্টের সব মিনিস্ট্রি উঠিয়ে দেওয়া উচিত, তিনটে মিনিস্ট্রি থাকা উচিত, রেল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর ডিফেন্স, বাদ বাকি কারো তো কোনো কাজ নেই। আর ইনফ্লেশন, সরি ইনফ্লেশন, ওই ফাইন্যান্স, ফাইন্যান্সের মধ্যে ইনফ্লেশন আসবে, ফাইন্যান্স, রেল, যার মধ্যে ইনফ্লেশন আসবে, আর হচ্ছে আপনার ডিফেন্স, আর হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স,